গত বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই পার্ক হায়াত হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আয়োজিত তিন দিন ব্যাপী রোড শো অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে 2041 সালের রূপকল্প বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববি জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর শিবলি রুবায়াতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজমান চেম্বারের চেয়ারম্যান আবদুল্লাহ মোহাম্মদ আল মুআইজি, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দুবাই বিজনেস কাউন্সিলরের সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী বাবুল, আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক সহ দুবাইয়ের অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।